ফারজান আপনি লিখেছেন তেলাওয়াতে সিজদার জন্য কি পবিত্রতা শর্ত সিজদা দিয়ে ওঠার সময় কি তাকবি দিতে হবে আল্লাহ আকবর বলে আপনি তসবি পড়বেন সোহান রব্বিয়াল আলাহ সোহান বেলা সোহান রব্বিয়াল আলহের মাধ্যমে সিদ্দা সিজদা সম্পাদন হয়ে যাবে সিজদার জন্য তেলাওতে সিজদা দেওয়ার জন্য উজু লাগবে কি না হানাফি মাহাব অনুযায়ী আরও অন্যান্য অনেক স্কলারদের মতে তেলাতে সিজদার জন্য উজু লাগবে না মাহাজ যেরকম উজু লাগে যদিও বিষয়ে সৌদি আরবের শেখ বিনবাজ রহমান আল্লাহ সহ সৈদুল আলমাইকরাম তাদের মাঝাব বা তাদের ওরা ভিন্ন তারা মনে করেন যে সে তেলাওয়াত বা তেলাওয়াতের সেজ দেওয়ার জন্য অজু প্রয়োজন নাই অজু ছাড়াও সেটি দেওয়া যায় তবে অজু সহজে দেওয়া উত্তম সে ব্যাপারে তাদের কোনো দ্বিমত কিন্তু নেই অতএব আমরা চেষ্টা করবো অবশ্যই অজু সহই তেলায় তেলাতে দেওয়া সেটাই আর এমতে অধিকতর নিরাপদ বিধায় বিনা উচিত আল্লাহ না দেওয়াটাই আমি মনে করি অধিকতর নিরাপদ এবং দলিল দিক থেকে শক্তিশালী যদিও উভয় পক্ষে দৈল আদিল্লা এবং বিস্তারিত প্রমাণ তথ্য আছে এবং সেটা ডিসকাস করার সুযোগ এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নোত্তরে কিন্তু নেই এম ডি আল নাসিম লিখেছেন স্বপ্নদোষ হলে কোমর থেকে নিষ্পর্যন্ত ধুয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে কিনা জি না স্বপ্নদোষ হলে আপনাকে অবশ্যই ফরজ গোসল করতে হবে মাথা থেকে পাবণ পুরো শরীর ধুয়ে আপনাকে গোসল করতে হবে কখনও ঠান্ডার কারণে অসুবিধা হলে আপনি গরম পানি করে করবেন মানুষ জানাজানি হবে বা জেনে যাবে যাক তারপর আপনাকে ফরজ গোসল করতে হবে সেই লাজুকতার কারণে আপনি গোসল থেকে থাকতে পারবেন না আর কোমর থেকে নিষ্পন্দ ধুলেও নামাজ হবে না আপনাকে ফরজ গোসল করতে হবে মাথা থেকে পা পর্যন্ত ধুতে হবে রাতে দেয়াড়ি থেকে আপনি লিখেছেন বাচ্চা হওয়ার পর মেয়েরা যে কাপড় চল্লিশ দিন পর্যন্ত পরে সেই কাপড় নাকি চল্লিশ দিন পরে আর পরা যাবে না তাকে নাপাক হয়ে যায় তাহলে ফেলে দিতে হবে এবার স্তাম কি বলে জানাবেন না বাচ্চা হওয়ার পর মেয়েরা চল্লিশ দিন পর্যন্ত যে পোশাক পরবে ওই পোশাক আর পরা যাবে না এমন কোনো কথা স্তাম বলেনি বরং যদি নাপাক লেগে থাকে নাপাক ধুই ধুয়ে আপনি সেটা পড়তে পারবেন মিরু এলিজা এটি থেকে আপনি লিখেছেন বাথরুমে যদি হাইকমান্ড থাকে আর যদি হাই হাইকমান্ডের ঢাকনা লাগিয়ে রাখা হয় অবস্থা কি বাথরুমের ভিতর রুজু করা যাবে সম্ভব হলে মাঝখানে পার্টিশন দিয়ে নিবেন আর না হলে বাইরে ওজু করবেন আর না হলে বাইরে শুরু করে বিসমিল্লা বলে পাউটার ভিতরে গিয়ে ধুবেন কমপক্ষে এই করবেন আর যদি সেরকম কোনো অপশন না থাকে ভিতরেই আপনাকে করতে হয় তাহলে অজু আপনার হয়ে যাবে কিন্তু বিসমিল্লাটা আপনি মনে মনে বলবেন এরপরে রাজু শেখ রায়হান লিখেছেন বিয়ের পর মেয়ে বাড়ি থেকে কোনো উপহার নিতে চাই না সেই সাথে কোনো যৌতুক নিতে চাই না কিন্তু বিয়ের পর জোর করে যদি শ্বশুর থেকে উপহার হিসেবে কিছু দেয় সেটা নেওয়া যায় হবে কিনা ইসলাম সম্পর্কে কি বলে জোর করে দেওয়ার ডেফিনেশনটাকে জোর করে দেওয়া মানে হলো যে হ্যাঁ নেন নেন জোড়া করবে একটু তো আপনি এটা অন্যভাবে ফেরত দেন যদি ফেরত দিতে না হয় তাহলে অন্যভাবে আপনি পুষিয়ে দেন মানে গড়ে কাভার করে দেন আপনার যদি সদিচ্ছা থাকে যে আপনি কিছু নেবেন না তাহলে অবশ্যই সেটা করার সুযোগ কিন্তু আছে মেয়ের বাবারা মেয়ের মা বা মেয়ের বাবার বাড়ির তরফ থেকে যেগুলো দেওয়া হয় সাধারণত সেগুলো দেওয়া হয় আমাদের সমাজে না দিলে মেয়ের মুখটা ছোটো থাকে অন্যরা খোঁচাখুঁচি করে কিংবা একটা প্রথা হয়ে গেছে সেজন্য তারা দেয় তো এই প্রথাটা তো ভাঙতে হবে কাউকে না কাউকে সেজন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে হ্যাঁ একেবারেই যেটাকে বলা যায় আপনার গিফট যেটা যৌতুক না ছোটোখাটো কোনো কিছু জাস্ট আপনার স্মৃতি স্বরূপ বা আপনার ভালোবাসার নিদর্শন স্বরূপ সেগুলো আদান প্রদান তো করাই যেতে পারে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রচলিত যে যৌতুক আছে ঘুরিয়ে ফিরিয়ে গিফটের নাম দিয়ে সেটা যেন না হয়